দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নারী পুরুষ মিলে কাজ করতে হবে বললেন প্রধানমন্ত্রী। বেগম রোকেয়া পদক প্রদান। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা। বৈরী আবহাওয়ায় সারা দেশে দুর্ভোগ। জিয়া পরিবার $1200 কোটি পাচার করেছে বললেন কাদের। দুর্নীতিবাজ যেই হোক ছাড় নয় দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি। জেরুজালেমকে ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে গাজা ও পশ্চিম তীর রণক্ষেত্র, 2 ফিলিস্তিনি নিহত, আহত 7 শতাধিক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। দুপুর 2:21 সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিয়াজ হাফিজ এবং আমি নুসরাত উর্মি। সংবাদে আরো থাকছে, জালিয়াতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটির মৌলভীবাজার কাঁচা বাজারের জমি বিক্রির অভিযোগ, নড়াচড়া নেই কর্মকর্তাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অনুপ্রেরণা নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে। সকালে বেগম রোকেয়া দিবস ও পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে, নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে পুরুষদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন মামুন রশিদ। বেগম রোকেয়া দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী অধিকার রক্ষা ও উন্নয়নে অসামান্য অবদান রাখায় 5 জন বিশিষ্ট নারীকে এবার রোকেয়া পদক দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভারানী ত্রিপুরা, গ্রামীণ বিকাশ সহায়তা সংস্থার মাহমুদা খাতুন রত্না, সুরাইয়া রহমান এবং মরণোত্তর পদক পেয়েছেন সাংবাদিক মাহফুজা খাতুন বেবি মওদুদ। পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বেগম রোকেয়ার অসামান্য অবদান তুলে ধরে বলেন, তাকে অনুসরণের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে এই দেশকে উন্নত করবার কাজে নিবেদিত প্রাণ হয়ে কাজ করব। মেয়েদেরকেও সবসময় এটা ভাবতে হবে যে তার যে মেধা, তার যে শক্তি, তা সেটাকে যেন বিকশিত করা যায়, সেটা নিজেদেরও উদ্যোগ নিতে হবে, কারণ মুখাপেক্ষী হয়ে না, নিজের পায়ে দাঁড়িয়ে চলতে হবে। লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের কৃতিত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মা ফজিলাতুন্নেসার বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে স্মৃতি কাতর হয়ে পড়েন প্রধানমন্ত্রী। ওই খুনিরা আমার মাকে বলেছিল আমাদের সাথে চলেন, তিনি দাঁড়িয়ে ফিরে বলেছিলেন আমি কোথাও যাব না, তোমরা তাকে গুলি করে মেরেছ, আমাকেও তুমি গুলি করে মারো, আমি এখান থেকে এক পানো এখান থেকে। আর কোনো সাধারণ মানুষ হতো নিজের জীবন ভিক্ষা চাইত অথবা নিজের জীবন বাঁচাবার চেষ্টা করত, আমার মা কিন্তু তা করেন, নিজের জীবনটা দিয়ে গেছে আবার ফাঁসে। দেশকে সমৃদ্ধ স্থানে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর। মংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন পর্যটকরা। এদিকে শীতের হাওয়া আর বৈরী আবহাওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। সহকর্মীদের সহায়তায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। কুয়াশা আর মেঘে ঢাকা আকাশ, দেখা নেই সূর্যের, অঝরে বৃষ্টি না ঝরলেও মাঝে মাঝে হালকাভাবে ভিজিয়ে দিচ্ছে প্রকৃতিকে। প্রকৃতিতে শীতের হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টি যোগ হওয়ায় সকালে ঘর থেকে বেরিয়েই দুর্ভোগে পড়েন শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। যানজট সৃষ্টি হচ্ছে, তারপর গাড়ি ঘোড়া পেতে একটু সমস্যা হচ্ছে, ক্লাসে যেতে পারতেছি না, গাড়ি পেতেছি না। একই অবস্থা উপকূলীয় অঞ্চল ও দেশের অন্যান্য এলাকায়ও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে বন্ধ জাহাজ চলাচল, সেন্ট মার্টিনে আটকা পড়েছেন প্রায় 600 পর্যটক। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে
উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চলনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে দুই একদিনের মধ্যেই নিম্নচাপের প্রভাব কমতে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। অনেক জায়গায় বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি ধরনের, এবং বিশেষত উপকূলীয় অঞ্চলে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গার হচ্ছে যে দুই এক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ সম্ভাবনা আছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতেও সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জিয়া পরিবারের এই দুর্নীতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসন্ন নির্বাচনের আগে এই দুর্নীতি প্রকাশ পাওয়ায় বিএনপি দিশেহারা হয়ে পড়েছে। তদন্ত করে এই অর্থ ফিরিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক জিয়া, তার ভাই শামীম ইস্কান্দার, ১২টি দেশে মোট বিনিয়োগ হচ্ছে ১২ বিলিয়ন ডলার। দুর্নীতি দমন কমিশনকে আমরা আহ্বান করব এ ব্যাপারে তদন্ত করতে। দুর্নীতিবাজ যেই হোক, কোন ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুপুরে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনার আগে দুর্নীতি বিরোধী র্যালি শেষে এশিয়ার দুর্নীতির শীর্ষে থাকা পরিবারগুলোর মধ্যে খালেদা জিয়ার পরিবারের নাম আসায় কমিশনের পর্যবেক্ষণ কি, এমন প্রশ্নের উত্তরে ইকবাল মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন। পরে আলোচনায় তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের প্রধান পরিচয় তারা দুর্নীতিবাজ, দুর্নীতি দমনের ক্ষেত্রে কারো অবস্থান বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি। আজকে সময় এসেছে সবাই এক হয়ে এই দুর্নীতিবাজদের অত্যাচারের একটা উপযুক্ত জবাব, দল মত নির্বিশেষে সকল মানুষের রুখে দাঁড়ানো ছাড়া এই দুর্নীতিবাজদের অত্যন্ত রুখে রোখা যাবে না। জেরুজালেম প্রসঙ্গ, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজা ও পশ্চিম তীর। নিহত হয়েছেন দুই প্যালেস্টাইনি। গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নয়, জাতিসংঘ দুই পক্ষের মধ্যে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। অপরদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পরও মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর কথা বলেছে প্যালেস্টাইন। মইতুন রিয়া রিপোর্ট। এমন ক্ষোভের আগুন গোটা প্যালেস্টাইনে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকৃতির পরই ফুঁসে উঠে প্যালেস্টাইনিরা। পাল্টা প্রস্তুতি নেয় ইসরায়েলও। আগুন, টিয়ার শেল, রাবার বুলেট, জলকামান সব মিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে গাজা উপত্যকা ও পশ্চিম তীর। জুমার নামাজকে ঘিরে করা নিরাপত্তা ব্যবস্থা থাকলেও নামাজের পর ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষ বাড়তে থাকে। ক্রমে তা ছড়িয়ে পড়ে বেথেলহেম, রামাল্লা, হেব্রন সহ ছোট শহরগুলোতেও। ঘটে হতাহতের ঘটনা। শুক্রবার সন্ধ্যায় গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। আহত হয় শিশু সহ অন্তত ২৫ প্যালেস্টাইনি। ইসরায়েলি সৈন্যদের দাবি, তাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এদিকে জাতিসংঘ প্যালেস্টাইন ইসরায়েলের শান্তি প্রক্রিয়া নষ্ট করছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে একথা বলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি। তিনি জানান, শান্তির পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পরও প্যালেস্টাইন সফরকালে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ না করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিশরের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো আলোচনায় না বসার কথাও জানিয়েছেন প্যালেস্টাইন। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। লন্ডনে মার্কিন দূতাবাস ঘেরাও করে ট্রাম্প বিরোধী স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশেও বিক্ষোভ হয়েছে। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস।
9 ডিসেম্বর 1971 সালের এই দিনে বেতারের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানায় মিত্রবাহিনী। এছাড়া আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বিমান থেকেও ফেলা হয় লিফলেট। উত্তরাঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর বিচ্ছিন্ন হয়ে হিলির উত্তর দক্ষিণে অবস্থান নেয়, আর মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণের পথ ধরে বীরদর্পে এগিয়ে চলে মিত্রবাহিনী। অন্যদিকে প্রেসিডেন্ট নিক্সনের অপেক্ষমান মার্কিন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করার নির্দেশ আসে। আকবর হোসেন সুমনের রিপোর্টে বিস্তারিত। মুক্তিবাহিনী আর মিত্রবাহিনী বীর দর্পে অগ্রসর হচ্ছে, বিজয় কেতন উড়িয়ে দখল করে চলেছে একের পর এক এলাকা। 1971 সালের এই দিনে খুলনার পাইকগাছা, কুমারখালী, গাইবান্ধা, অভয়নগর, ত্রিশাল ও পূর্ব ধলাসহ বিভিন্ন এলাকা শত্রুমুক্ত হয়। যুদ্ধে বাংলাদেশের বিজয় অনিবার্য, এটি বুঝতে পেরে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সলা পরামর্শ করতে থাকে। সেই সাথে চলে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র। যখন পতন অনিবার্য হয়ে যাচ্ছে, যখন আমাদের মিত্রবাহিনী এবং বাংলাদেশের গেরিলা যৌথবাহিনী তারা চারদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলেছে এবং ঢাকার পতন তখন কেবল সময়ের প্রশ্ন। ঢাকার অধিকাংশ বেসামরিক অঞ্চল তখন তাদের হাতের বাইরে চলে গেছে। ঠিক সেই সময় 14 ডিসেম্বর তারা জামাত ইসলামের খুনিদের সহায়তা নিয়ে তারা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। পূর্ব পাকিস্তানের রণাঙ্গনে নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে এদিন পিন্ডিতে সংকেত বার্তা পাঠান জেনারেল নিয়াজি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে যাত্রা নির্দেশ দেন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কিছু ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাংলাদেশি সেজে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা, সক্রিয় দালাল চক্র। রংপুর সিটি নির্বাচনে বেড়েছে উত্তাপ, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আবার আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। ভুয়া দলিল আর জালিয়াতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মৌলভীবাজারের কাঁচাবাজার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রায় তিন যুগ আগে সিটি কর্পোরেশন কাঁচাবাজারের জায়গাটি অধিগ্রহণ করে, তবে কর্মকর্তাদের গাফিলতির কারণে হারাতে বসেছে মূল্যবান এই সম্পত্তি। এদিকে নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনটি হাসপাতাল ও কিছু ক্লিনিক থাকলেও মেলে না পর্যাপ্ত সেবা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। একই ছাদের নিচে সব ধরনের পণ্যের সমাহারের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রয়েছে 86টি মার্কেট, কিন্তু যথাযথ তদারকির অভাব, মার্কেট কমিটির দৌরাত্ব আর অবৈধ দোকানের কারণে কোটি কোটি টাকার আয় বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশন। ভুয়া দলিল দিয়ে সিটি কর্পোরেশনের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। 1986 সালে বাজারের জন্য মৌলভীবাজারে 53% জমি অধিগ্রহণ করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের নামে। জমি হুকুম দখলের পর নির্ধারিত মূল্য 78.5 লাখ টাকা মালিকদের মধ্যে পরিশোধ করে সিটি কর্পোরেশন। অনুসন্ধানে দেখা যায় পরবর্তীতে সিটি কর্পোরেশনের কাঁচাবাজারের জায়গাটি প্রায় 9 কোটি টাকায় বায়না দলিল করে নেন ব্যবসায়ী সৈয়দ বশিরউদ্দিন। মাত্র 4-5 দিনের মাথায় এর একটি অংশ সাবকবলা নেন ব্যবসায়ী মাহফুজ আলম। একই দাগের জমির মালিক সিটি কর্পোরেশন ও বশিরউদ্দিন কিভাবে হলেন, এখন সেই প্রশ্ন উঠেছে। সিটি কর্পোরেশন যদি কিনা থাকে তাহলে আরেকজন কিনে কি করা? সরকারের যদি হয়তো সরকারে নিবে, সরকারের যদি না হয় তো অন্য কেউ তো নিতে পারে না, বিক্রি করতে পারে না, এটা অবৈধ হয়। তিন যুগ আগে অধিগ্রহণ করা জমি কিভাবে বিক্রি হচ্ছে সেটা জানতে একুশের অনুসন্ধানী টিম যায় নগর ভবনে প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামের কাছে। তবে কয়েক দফা চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। এই তথ্যগুলো তো আমি আপনাকে দিতে পারবো স্যার পারমিশন পাওয়ার পরে। আর অবৈধভাবে বাজারের জায়গা বিক্রি করাই উদ্বেগ জানিয়েছেন সাধারণ ব্যবসায়ী রাম। যে অরিজিনাল দলিলের যে দাম আছে ওই যে ভুয়া দলিলের সেই দাম নাই। সিটি কর্পোরেশন থেকে যদি এরকম বহুতলা ভবন বানায় তাহলে তো এটা যার যার মালিক আছে মালিকানার জন্য সুবিধা হইব। এদিকে নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনটি হাসপাতাল থাকলেও নেই গতিশীলতা। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হলেও তেমন কাজে আসে না, নেই পর্যাপ্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান।
তিন ওয়ার্ড মিলে দুইজন সিস্টার বিকালে কষ্ট হয় যদিও, তারপরেও করি আমরা, কি করব, মানুষ অনুযায়ী মানে আমাদের ডাক্তার খুবই কম। এসব বিষয়ে মেয়র সাইদ খোকন বলেন, মৌলভীবাজারের জায়গা যারা বেচাকেনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে বলে জানান তিনি। যারা জাল জালিয়াতির মাধ্যমে দখলের পায়তারা করছেন, যারা অন্যায়ভাবে গ্রাস করবার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে এর দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে যে বার্তাটুকু পৌঁছাতে চাই, যে জনগণের সম্পত্তি কোনো ক্রমেই কাউকে অবৈধভাবে দখল করতে দেয়া হবে না। আমরা স্বাস্থ্যসেবা এক আমূল পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অবৈধ দোকান এবং ফুটপাথ দখলমুক্ত করার কথাও জানান মেয়র সাইদ খোকন। উদ্ধার ইতিমধ্যে সম্পন্ন করেছি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শকের বিষয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশে চোখ অনুষ্ঠানে। বাংলাদেশি সেজে পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। ভুয়া জাতীয় পরিচয়পত্র বানিয়ে পাসপোর্ট তৈরিতে তাদের সাহায্য করছে দালাল চক্র। সম্প্রতি পাসপোর্ট অফিস থেকেই আটক করা হয়েছে পাঁচ রোহিঙ্গা নারীকে। এই অবস্থায় পাসপোর্ট ইস্যুতে কড়াকড়ি আরোপ করেছে কক্সবাজারের পাসপোর্ট অফিস। এর ফলে পাসপোর্ট করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন স্থানীয়রা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকের আত্মীয় স্বজনেরই বাস মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিদেশে থাকা স্বজনদের কাছে যাওয়ার চেষ্টা করছেন অনেক রোহিঙ্গা। দালালদের সহায়তায় বাংলাদেশি সেজে পাসপোর্ট করার চেষ্টা করছে অনেকেই। নকল জাতীয় পরিচয়পত্র নিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির চেষ্টা চিন্তায় ফেলেছে পাসপোর্ট কর্মকর্তাদের। এই পাসপোর্টে সহায়তা করতেছে এখানকার কিছু জনপ্রতিনিধি বলবো, আর কিছু ভ্রাম্যমান দালাল যারা আছে, যারা টেকনোলজিক্যালি এক্সপার্ট। তবে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, রোহিঙ্গারা যাতে কোনোভাবে পাসপোর্ট করাতে না পারে সেজন্য সারা দেশে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যখনই সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশ ভেরিফিকেশন কিন্তু হচ্ছে তার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসে। তো সুতরাং রোহিঙ্গা প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস কোথায় দেখা যাবে? যেখানেই দেখা ওখানে যদি পুলিশ যেয়ে তাকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে তাকে না পায়, তাহলে কেন তাকে পাসপোর্ট? এদিকে রোহিঙ্গাদের শনাক্ত করতে গিয়ে নানা মুখে হয়রানির শিকার হচ্ছেন পাসপোর্ট করতে আসা স্থানীয়রা। সম্প্রতি কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করাতে এসে আটক হয় পাঁচ রোহিঙ্গা নারী। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ফারজানা শ্রাবন্ত, একুশে টেলিভিশন। রংপুর সিটি নির্বাচনের খবর। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ভোটারদের মাঝে। দিন রাত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। সমাবেশ করার চাইতে সরাসরি ভোটারদের সাথে দেখা করার উপর জোর দিচ্ছেন তারা। নগর জুড়ে চলছে মাইকিং আর প্রচারণা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ভোটারদের মন জয়ে নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন রংপুর সিটি নির্বাচনের প্রার্থীরা। সভা সমাবেশ করার চেয়ে ভোটারদের সাথে দেখা করার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এছাড়া নগর জুড়ে চলছে পোস্টারিং ও মাইকিং। আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির প্রার্থীরা মাঠে থাকলেও অন্য মেয়র প্রার্থীদের এখন পর্যন্ত তেমন দেখা যায়নি। এদিকে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী। আর আওয়ামী লীগের প্রার্থী বলছেন আতঙ্কিত হবার মতো কোনো ঘটনা ঘটেনি, এসব বিএনপির অপপ্রচার। এই সরকারে আসে কিভাবে আমরা আশা করবো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? আমরা তো শঙ্কা করতেছি যে সরকার তাদের প্রার্থীকে জয় করবে। জাতীয় পার্টির প্রার্থী বলছেন আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর তার জানা নেই। নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে এটাকে ফলো করে আমার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা, আমি সেভাবেই করতেছি। ভোটাররা জানিয়েছেন উন্নয়নের চাকা সচল রাখতে পারবেন এমন প্রার্থীকেই মেয়র হিসেবে বেছে নিতে চান তারা। দেশের কাজ করতে পারে, এলাকার কাজ করতে পারে, উপযুক্ত লোক হতে পারে, এরকম লোককে আমরা রংপুরের উন্নয়ন আমরা চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নগরপিতা পাওয়ার আশায় এখন দিন গুনছে রংপুরবাসী। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে।
কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের হামলা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের 14 সদস্য সহ 19 জন নিহত, আহত অর্ধ শতাধিক। লিগ লা লিগায় সেভিয়ার বিপক্ষে রাতে মাঠে নামবে রোনালদো। রিয়াল ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি প্রতিপক্ষ লিলে। এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নারী পুরুষ মিলেই কাজ করতে হবে বললেন প্রধানমন্ত্রী, বেগম রোকেয়া পদক প্রদান। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত, বৈরী আবহাওয়ায় সারাদেশে দুর্ভোগ। জিয়া পরিবার 1,200 কোটি ডলার পাচার করেছে বললেন কাদের, দুর্নীতিবাদ যেই হোক ছাড় নয় দুদক চেয়ারম্যানের হুঁশিয়ারি। এবং জেরুজালেমকে ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে গাজা ও পশ্চিম তীর রণক্ষেত্র, 2 ফিলিস্তিনি নিহত, আহত 7 শতাধিক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রামের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন। ধন্যবাদ।